হ্যালো ভিয়ার্স বহুদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ কে এমসিতে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হলো কবে একুশ আট দু হাজার অর্থাৎ কাল কাল রবিবার পরীক্ষা ছিল তো তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছ সবারই একই কোশ্চেন যে রেজাল্ট কবে দেবে এবং অ্যান্সার কী কবে দেবে তোমরা সকলেই জানো এমএসসি অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটা ট্যাব চালু করেছে যেখানে কিন্তু অ্যান্সার কি আগে অ্যান্সার কী দিত না নতুন কিন্তু অ্যান্সার কি চালু করেছে যার জন্য তোমাদের পরীক্ষার পরে তোমাদের কত মার্ক পেয়েছ কত তোমার মার্ক কটা ঠিক হয়েছে কটা ভুল হয়েছে সমস্ত কিছু তুমি কিন্তু আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে পারবে তার সঙ্গে সঙ্গে আগে কোশ্চেনও দিত না এখনও কোশ্চেনও দিয়ে দিচ্ছে এটা রিসেন্টলি দু তিন মাস ধরে শুরু করেছে অর্থাৎ দু তিনটে পরীক্ষা এরকম থেকে শুরু করেছে তো তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছ তো তোমাদের বলবো যে পরীক্ষার অ্যান্সার কি কবে দেবে তার সঙ্গে সঙ্গে রেজাল্ট কবে দিতে পারে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো যে তোমাদের এই রেজাল্টটা দেওয়ার পর অর্থাৎ ফাইনাল রেজাল্ট কবে দিতে পারে ইন্টারভিউর পরে যে ফাইনাল লিস্টের সেইটা কবে দিতে পারে সমস্ত কিছু কিন্তু এ টু এড এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এতদিন আমি ভিডিও বানাইনি কেন কারণ আমার পরীক্ষা ছিল তার জন্য তোমাদের মাঝখানে আমি কদিন গ্যাপ দিয়েছিলাম কারণ আমারও তোমাদের মতো কম্পিটিভ লাইনে আমিও আছি সেই জন্য আমারও খালি ভিডিওর উপরে ফোকাস করলে হয় না আমিও আমার সমস্ত পড়াশোনার দিক দিয়ে ফোকাস করতে হয় আশা করি বুঝতে পেরেছো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক তো তোমরা শুরু করার আগে তোমাদেরকে প্রত্যেকবারই একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নিত্য নতুন লেটেস্ট চাকরির আপডেট খবর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে চাও আর হ্যাঁ আমার টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে ইউটিউব চ্যানেল আগেও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সমস্ত আপডেট কিন্তু টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমি দিয়ে দিই চলো তাহলে আর দেরি না করে তোমাদের ডিটেলস মেন টপিকটা আজকে আলোচনা করব তো তোমরা সকলেই যেন পরীক্ষা হওয়ার পরে তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছে তো তোমাদের কোন কোশ্চেন যে কটা কোশ্চেন একশোটা কোশ্চেন এসেছিলো কোনটা কোনটা ঠিক অর্থাৎ তোমার পুরো একটা আমি অ্যান্সার কি বানিয়েছি সেই অ্যান্সার কি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি তোমরা ফাইনাল অ্যান্সার কির আগে এইটা মিলিয়ে নাও তাহলে তোমরা আন্দাজ করতে পারবে যে এত হতে পারে যখনই ফাইনাল অ্যান্সার কী দেবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো বলে রাখি ফাইনাল অ্যান্সার কি কবে দেবে তো ইতিমধ্যে কিন্তু ফাইনাল খাতা দেখার কিন্তু তারা প্রসিডিওর এখনও শুরু করেনি কিন্তু তারা ইমিডিয়েটলি এই সপ্তাহ থেকে খাতা দেখার প্রসেস তারা শুরু করে দেবে তোমরা সকলে যেন দুটো হবে পরীক্ষা হয়েছিল এবং দুটো হবে পরীক্ষা কেন হয়েছিল। ক্যান্ডিডেট প্রচুর ছিল সেই জন্য দু হাফে পরীক্ষা ছিল দু হাফে পরীক্ষাও এবং তোমাদের কি হয়েছে তোমাদের যে তোমাদের অ্যান্সার কি অ্যান্সার কি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে অ্যান্সার কি এই সপ্তাহের মধ্যে আপলোড করে দেবে অর্থাৎ আজকে সোমবার শুক্রবারের মধ্যেই তোমাদের অ্যান্সার কি আপলোড করে দেবে আর তার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট ইতিমধ্যেই কিন্তু রেজাল্টও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে অর্থাৎ এই মাসের তো দেবে না এই মাসের তোমাদের আজকে বাইশ তারিখ এই মাসের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে সামনের মাসের দশ থেকে পনেরো পনেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে অর্থাৎ সামনের মাসের মধ্যেই তোমাদের ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে তারপরের মাসে ইন্টারভিউ অর্থাৎ রেজাল্ট দেওয়ার বেশি দিন পরে তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে না রেজাল্ট যদি আজকে দেয় তাহলে ঠিক সাত থেকে দশ দিনের মাথায় তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রসিডিওর পুরো কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ইন্টারভিউ নিয়ে নেবে তো ইন্টারভিউর জন্য কজন শর্টলিস্টেড করবে তো একটা সিটে তিনটে ক্যান্ডিডেট ডাকবে তো তোমরা যে কটা সিট ছিল সমস্ত তিন গুণ ডাকবে আশা করি বুঝতে পেরেছ আর হ্যাঁ এই মাসের কিন্তু এই মাসের কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট দেবে না হ্যাঁ কি এই মাসের মধ্যে এই সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি দেবে তারপরে রেজাল্ট কিন্তু সামনের মাসে দেবে তোমাদের ইন্টারভিউ কিন্তু সামনের মাসে রেজাল্ট যদি দেয় সামনের মাসের মধ্যে ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করতে পারে তো যারা যারা তোমাদের ভাবছো যে আমি কোয়ালিফাই করবো তারা তারা কিন্তু এখনও পর্যন্ত বসে না থেকে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও বেশি তোমাদের বেশি টাইম দেবে না খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু তোমাদের কি করবে তোমাদের ইন্টারভিউ কিন্তু নিয়ে নেবে আশা করি বুঝতে পেরেছ আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কল করে তোমাদের আমাদের তোমাদের কোনো সমস্যা থাকলে শুনতে পারো আশা করি বুঝতে পেরেছো যখনই তোমাদের তোমাদের যখনই তোমাদের অ্যান্সার কী দেবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর হ্যাঁ নতুন রিক্রুটমেন্ট সামনে প্রচুর ভ্যাকান্সি বেরোতে চলেছে যখনই আসবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিল হয়ে দেখার জন্য ভালো লাগে লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবে থ্যাংক ইউ